প্রচুর পাখি প্রচুর। এখানে যে লাইন আছে মোটামুটি আধা ঘন্টা গল্প। এপাশে পুরো ঘন জঙ্গল আছে। গেছে জানি না ফিরে আসবে কিনা। ম্যাডাম সাজছেন, দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে আছে বিগত এক ঘন্টা ধরে, না সাজার হয় না। যদিও একটু লেট হয়ে গেছে আমাদের উঠতে, আমার শরীরটা অতটা ভালো ছিল না, তো এখন আমরা উঠে বেরিয়ে পড়েছি। আমাদের ফুল ডে ট্রিপ করার প্ল্যান ছিল, যদিও আমরা ফুল ডে যাচ্ছি না আপাতত, আমরা কোণার্কের দিকে যাচ্ছি, তারপর যদি টাইম থাকে তারপর অন্য কোথাও যাব। তো চলো আর ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যাক। আমরা চলে এসেছি উড়িষ্যা স্যান্ড আর্ট মিউজিয়াম। ছোট্ট জায়গা, তার 30 টাকা দাম, আর এই কটা স্যান্ড আর্ট আছে, খারাপ না। ওটার দামটা নিচ্ছে কাজের জন্য। এপাশে পুরো ঘন জঙ্গল আছে, মাঝে মাঝে রাত্রিবেলার দিকে হরিণ বেরোয় বলছে। পরপর ডাবের প্রচুর দোকান আছে এই হাইওয়ের ওপরে, আর টাটকা সব ডাব, তো লোভ না সামলাতে পেরে নেমে পড়লাম আমরাও ডাব খেতে। আমরা এসে গেছি রামচণ্ডী বিচ। আমার পেছনে এখানে রামচণ্ডী বিচ, এখানে হচ্ছে ভার্গবী নদী, এটা হচ্ছে ভার্গবী নদী, আর দূরের সাইডে হচ্ছে সমুদ্র। তো এখানে হচ্ছে একটা মোহনার মতো, সমুদ্রের সঙ্গে ভার্গবী নদী মিক্স হয়েছে। তোমাদের আগের এক পুরী ব্লগে অলরেডি দেখিয়েছিলাম আমরা পুরীর মোহনায় গেছিলাম, আজকে আমরা এসেছি রামচণ্ডী বিচের মোহনা। এখানে তোমরা বোটিংও করতে পারবে। কোণারক মন্দিরের ভিতরে, রামচণ্ডী থেকে সোজা আমরা চলে এসেছি কোণারক। দাদাকে পেয়েছি গাইড হিসেবে, তো ওই দাদাই আমাদের জন্য টিকিট কেটে এনে দিচ্ছেন। 200 টাকা নিল, ফার্স্টে বলেছিল 350 টাকা। 200 টাকা উনি নেবে, উনি বুঝি টুজিয়ে দেবে গাইড, আর 40 টাকা করে টিকিট। এখানে যা লাইন আছে মোটামুটি আধা ঘন্টা গল্প, বলছে 2 মিনিটে এনে দেবে, তো গেছে জানি না ফিরে আসবে কিনা। প্রচন্ড ভিড়, রোদে প্রচন্ড, সকালবেলা আমরা বেরোইনি, প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল, আর এখন মানে থাকাই আছে। অনেক ফটোশ্যুটও করেছি, যদি তোমরা চাও সেটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে তোমরা দেখতেই পারো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে ইটস মি শুভে, আমি নিচে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। ফার্স্ট টাইম কোণারক এসে কেমন লাগলো? ভালো, খুবই ভালো। অনেক ছোটবেলায় এসেছিলাম, কিছুই মনে ছিল না, ভালো গাইড নিয়ে আমরা দেখলাম, অনেক কিছু জানা যায়, ভালো বুঝিয়েছে গাইড, ভালোই বুঝিয়েছে, সাইন্টিফিক ওয়েতে মানা, লাইট প্রপারলি, ওই টাইম দেখে বোঝা যায় পুরো একদম।
উনি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে একদম দেখিয়েছে হাত দিয়ে, একদম টাইম মিলেছে, একদম খুব সুন্দর বুঝিয়েছেন। খুব ভালো আমাদের আজকে ট্যুরটা হলো, ছবিও তুলে দিয়ে, হ্যাঁ অনেক ছবি তুলে দিয়ে অনেক ভালো। এখন পেটে প্রচন্ড আগুন জ্বলেছে, আমরা সকাল থেকে ব্রেকফাস্টও করিনি, তো চলো লাঞ্চ করি। টেম্পল হোটেল আমাদের যে কাকু সিনি নিয়ে এলেন, ড্রাইভার কাকু, ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায়। যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই আমরা একদম সিম্পল আর হালকা একটা লাঞ্চ অর্ডার করেছি আজকে, ভাত, মশলা পাপড়, ডাল ফ্রাই আর হচ্ছে হোম স্টাইল চিকেন কারি। আফটার লাঞ্চ আমরা চলে এসেছি এখন চন্দ্রভাগা বিচ। আমরা এখন যাচ্ছি এখানে যে বাইকগুলো আছে ওগুলো চালাতে, শায়ন চালাবে বেসিক্যালি, আমি বসে থাকবো। বাট তোমার ভালো লাগছে কিন্তু বাইক ফাইক চালাচ্ছি। আমাদের আপাতত সাইট সিইং ঘোরা এখানেই শেষ হলো, আমরা এবার যাচ্ছি পুরী, ব্যাক করে যাচ্ছি। তো আজকের দিনটা আশা করছি খুব মজাতেই কেটেছে, তোমাদেরও খুব ভালো লেগেছে আশা করছি। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর জানিও কেমন লেগেছে। বাট ভিডিওটা এখানেই কিন্তু শেষ হচ্ছে না, ভিডিওটা ইভিনিংয়ে আর একটা ইন্টারেস্টিং সারপ্রাইজ আছে, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না থেকে। সেজে গুজে আমরা আবার বেরিয়ে পড়েছি ডিনারের জন্য। আজকে স্পেশাল ডিনারটা কিসের জন্য সেটা তোমাদের বলে দিই, আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তো সেটার জন্যই আমাদের মেনলি পুরী আসা। আর আজকে আমরা এসেছি ওয়াইল্ড গ্রাস বলে একটা রেস্টুরেন্টে পুরীতে, চলো তোমাদের দেখাই। সুন্দর ভেতরে সাজানোটা, পুরো গাছ 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 গাছ, এখানে একটা সিটিং এরিয়া। দেখেছিলাম ট্রি হাউসে বসা যায়, বাট ট্রি হাউসে এখানে বসা যাচ্ছে না, এদের স্টাফ অ্যাভেলেবিলিটি আর পোকার একটুখানি হয়েছে শীতকালে বলে, পোকা মশা এইসবের জন্য। তো ওনারা সাজেস্ট করলেন ওনাদের আরেকটা যে সেকশন আছে মেন সেকশনের পরে আরেকটা সেকশন আছে ওখানে বসা, তো আমরা ওখানেই এখন বসেছি। আমরা আজকে অর্ডার করেছি প্রন তন্দুর আর হচ্ছে চিলি ফিশ, যেহেতু এখানে মাছ খুব ফেমাস তাই জন্য আমরা মাছই অর্ডার করবো বলে ঠিক করেছি। আর আমরা মেন কোর্সে অর্ডার দিয়েছি অথেন্টিক ওড়িয়া ডিশ, যেটা হচ্ছে ঘি অন্ন মাটন কষা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছে আমাদের দুবাটি রায়তা। তো ফার্স্টে আমরা খেয়ে দেখি টেস্ট করে এটা কেমন খেতে, দেখতে তো খুবই টেম্পটেটিং লাগছে। তোমরা যদি পুরীর এই নতুন রেস্টুরেন্টটার সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। আমার আজকের পুরো দিনটা কোথায় গেলাম কি কি করলাম সেগুলো তোমাদের ভালো লেগেছে, পুরী ডে টু, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।